আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা ভালো আছো এবং লকডাউনের মধ্যে বাড়িতে বসে লেখাপড়া চালিয়ে যাচ্ছ আমরা বেশ উদ্বেগের মধ্যে আছি যে লকডাউন কখন শেষ হবে কখন করোনা মহামারী পৃথিবী থেকে উঠে যাবে এবং আবারও ক্লাসের লেখাপড়া শুরু হবে সেটি অত্যন্ত ল্যাংদি প্রসেস হয়ে যেতে পারে সেটি বিবেচনায় করে আমি এম এ ফারুক প্রধান শিক্ষক ধিতপুর উচ্চ বিদ্যালয় লকডাউন শুরুর থেকেই অর্থাৎ স্কুল বন্ধ হওয়ার শুরু থেকেই চিন্তা করেছি যে প্রযুক্তিকে ব্যবহার করে কীভাবে শিক্ষার্থীদের ক্লাসের যে পড়াটা চালিয়ে যাওয়া যায় সেই কথা বিবেচনা করে এরপর থেকেই ভিডিও ক্লাস করা শুরু করেছি এবং সেগুলো প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করছি আশা করছি যে এগুলো তোমরা দেখ দেখছ এবং দেখে ক্লাসের আমে যে তোমাদের পড়ালেখাটা চালিয়ে যেতে সক্ষম হচ্ছ তো আজ আজকে আমরা তারই অংশ হিসেবে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ দশমিক এক আমরা আজকে সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কিভাবে করতে হয় সেটি দেখব এখানে একটি তিনটি ভগ্নাংশ লেখা রয়েছে এই তিনটি ভগ্নাংশকে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব সাধারণ বলতে সবারই হর একই রকম হবে সাধারণ বলতে সবারই একই হবে এটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ তো সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয় আমরা প্রথমে লব হরগুলোর যে লসাগু আছে লসাগু নিব এবং এই প্রত্যেকটা ভগ্নাংশের হর হবে এই লসাগুর সমান তো আমরা যদি দেখি যে এখানে লসাগু কত হবে এক্স ওয়াই ওয়াই জেট এবং জেট এক্স লসাগু আমরা যেভাবে লসাগু নেই মানে এখানে প্রথম রাশিটা আমি বলছিলাম প্রথমে লিখে ফেলবো লিখে ফেলার পর আমরা দ্বিতীয় রাশিতে যাব যে দেখব যে কোন রাশিটা নেওয়া বাকি রয়েছে সেটি আমরা আবার নিব তো এখানে ওয়াই জেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই একবার আছে একবার ওয়াই নেওয়া হয়েছে নিতে হবে না জেট নেওয়া হয়নি এখানে জেট আছে জেট নেওয়া হয়নি সুতরাং জেট নিতে হবে তাহলে এক্স ওয়াই জেট তারপরে আবার আমরা তৃতীয় রাশিতে যাব যে দেখব যে এখানে কোনটা নেওয়ার বাকি রয়েছে তো এখানে জেট একবার আছে এখানে জেট একবার নেওয়া হয়েছে নিতে হবে না আবার এখানে এক্স একবার আছে এবং লসাগুর মধ্যে একবার ইতিমধ্যে এক্স নেওয়া হয়েছে এটি আর নিতে হবে না তাহলে এটি হচ্ছে লসাগু তা এখন আমরা কিভাবে সমহর বিশ্ব বর্ণ প্রকাশ করব যে আমরা এই যে লসাগু লসাগুকে আমরা লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব হর দ্বারা ভাগ করবো ভাগফলটা হচ্ছে এখানে কত জেট জেট এবং এই বাঘ দ্বারা আমরা লব হর উভয়কে গুণ করব এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই তো আমরা লব কেউ গুণ করবো জেট দ্বারা বাকফল দ্বারা এবং হর কেউ গুণ করব বাকফল দ্বারা তাহলে এক্স স্কোয়ার জেট নিচে হচ্ছে এক্স ওয়াই জেট এরকমভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেট হচ্ছে আমাদের এক্স ওয়াই জেট হচ্ছে আমাদের লসাগু একে ভাগ করবো হর দ্বারা হর হচ্ছে ওয়াই তাহলে বাকফল হচ্ছে এক্স বাক হচ্ছে এক্স তাহলে এক্স দ্বারা আমরা দ্বিতীয় রাশির লব ও হরকে ভাগ করব তো ওয়াই স্কোয়ার বাই ওয়াই একে যদি আমরা গুণ করি শুধু গুণ করব তাই এক্স দ্বারা লব ও হর উভয়কে গুণ করব তাহলে এক্স ওয়াই নিচে হল এক্স ওয়াই জেট এমনিভাবে তৃতীয় রাশির হর দ্বারা আমরা লহ সাগুকে ভাগ করবো বাঘ জেট এক্স এখানে বাঘ ফল হচ্ছে ওয়াই এবং এই বাঘ ফল দ্বারা আমরা আবারও এই তৃতীয় রাশির লব হরকে গুণ করবো জেট স্কোয়ার জেট স্কোয়ার বাই এক্স তাহলে এই বাঘফল দ্বারা লব হর উভয়কে গুণ করব তাহলে এক্স ওয়াই জেড বাই ওয়াই জেড স্কোয়ার তাহলে আমরা এখন এই যে তিনটি ভগ্নাংশ আমরা পেলাম আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ভগ্নাংশের হর একই হয়েছে অর্থাৎ সাধারণ হর হয়েছে বা সমহর হয়েছে তো এটি হচ্ছে ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ বা সাধারণ ভগ্নাংশ প্রকাশের নিয়ম আমরা আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো এবং বইয়ে যে অন্য অঙ্কগুলো আছে সেগুলি তোমরা নিজেরাই বাসায় বসে সলভ করে ফেলবে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে